সালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 12তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে সিএসএস এর হাইট এবং ওয়াইড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস বক্স মডেল। অর্থাৎ আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে একটি বক্স মডেল ডিজাইন করতে পারি তাই দেখাবো। তো ইতিমধ্যে আমরা সিএসএস এর মার্জিন, প্যাডিং, বর্ডার এবং হাইট ওয়াইড আলোচনা করেছি। তো সবগুলার সংস মিশ্রণে আজকে বক্সটা মূলত আমি ডিজাইন করব। ওকে, তাহলে এটা হলো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। এটার মধ্যে যে কোডগুলো আছে আপাতত আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, স্টাইল থেকে দেখেন এই দুইটা আমি রিমুভ করে দিলাম, আর বডি এর ভিতর থেকে এগুলো আমি রিমুভ করে দিলাম। ওকে, আর এখানে তেমন কোনো কিছু নাই। এখন আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি আমার কোনো আউটপুট নাই। ওকে, তাহলে আমি এখানে একটা ডিভ নিচ্ছি, দেখেন ডিভ। এখন ডিভের আমি একটা ক্লাস নিচ্ছি, তো ক্লাস দিব, এটার নামকরণ করব বক্স, যেহেতু বক্সটা ডিজাইন করব। ওকে, তাহলে এটার আমি নাম দিলাম, ক্লাসের নাম বক্স, এবং এর মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ। তো এই পি ট্যাগের মধ্যে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসতে পারি। ওকে, ডামি টেক্সট, তারপর এই ডামি টেক্সটগুলো আমি পি ট্যাগের মধ্যে দিয়ে দেব। ওকে, আমরা মূলত ডামি টেক্সট লরেম ইপসাম যেটা আছে এটা নিয়ে আসব। ওকে, এখান থেকে দেখেন আমি কিছু ডামি কন্টেন্ট নিলাম, নিয়ে এই পি ট্যাগের মধ্যে দিলাম। ওকে, দেওয়ার পরে এই হলো আমাদের একটা ডিভ যার ক্লাস বক্স এবং তার আন্ডারে একটা পি ট্যাগ আছে, পি এলিমেন্ট। এখন এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, তো আমি ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন আমাদের এইরকম আসছে। তো আমি এখন এই বক্সটাকে স্টাইল করব। যেহেতু আমি ক্লাস নিলাম তাহলে ডট দিব, ডট দেওয়ার পরে এখন ক্লাসের নামটা বক্স। ওকে, এখন আমি এর একটা ওয়াইড দিতে চাচ্ছি, দেখেন ওয়াইড দিব। ওয়াইডের মধ্যে আমি বলে দিলাম 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল, এবং এর একটা হাইটও ইউজ করতে চাচ্ছি, হাইট বলে দিলাম আমি 400 পিক্সেল। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন এটা আমাদের একটা হাইট ওয়াইড নিয়ে নিল। তো আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি আমাদের, আমি বদলে দিলাম অরেঞ্জ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। এখন আমি ব্রাউজার রিলোড করলে এটা আমাদের অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ওকে, এখন দেখেন আমি চাচ্ছি যে এটার একটা বর্ড মার্জিন ইউজ করার জন্যে। আমি প্রথমে বললাম যে এটা মার্জিন, প্যাডিং এবং বর্ডার নিয়ে বক্সটা ডিজাইন করব, তাহলে এখানে আমি একটা মার্জিন ইউজ করতেছি। তো মার্জিনের ক্ষেত্রে আমি শর্ট হ্যান্ড মেথড যেটা আছে, তাহলে আমি মার্জিন বলে দেব 40 পিক্সেল। তাহলে যেটা হবে সে চতুর্দিকেই মার্জিন 40 পিক্সেল নিয়ে নেবে, টপ, বটম, রাইট, লেফট। দেখেন চতুর্দিকে সে 40 পিক্সেল পরিমাণ মার্জিন নিয়ে নিল। এখন আমি এটার একটা বর্ডার ইউজ করব। ওকে, তো বর্ডার, বর্ডারের ক্ষেত্রেও এখন আমি শর্ট হ্যান্ড মেথড ইউজ করব। তো বর্ডারের ক্ষেত্রে আমরা জানি যে একটা ওয়াইড দিতে হয়, তাহলে এখানে আমি মনে করেন 40 পিক্সেল একটা ওয়াইড দিলাম। তারপর আমাদের একটা স্টাইল দিতে হয়, এখন আমি কোন স্টাইলটা দিতে চাচ্ছি, তো আমি মনে করেন দিলাম আউটসেট নামে একটা স্টাইল দিলাম। এখন এটা আমাদের একটা কালার দিতে হবে বর্ডারের, কী কালার দিতে চাচ্ছি, তাহলে আমি মনে করি এটার কালার দিলাম গ্রিন। ওকে, গ্রিন, তাহলে বর্ডারটা আমি নিলাম কি 40 পিক্সেল পরিমাণ একটা ওয়াইড নিবে, এটা স্টাইল হবে বর্ডার স্টাইল আউটসেট, এবং এটা হবে গ্রিন কালারের বর্ডার। এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের সুন্দর একটা বর্ডার চলে আসছে, অর্থাৎ একটা অনেকটা বক্সের মতো হয়ে গেছে। এখন আমি একটা প্যাডিং নিব। তো প্যাডিংটা কোনটার ক্ষেত্রে ইউজ করবো, এই যে আমাদের একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটার মধ্যে একটা আমি প্যাডিং ইউজ করতে চাচ্ছি। ওকে, তাহলে আমাদের যে পি এলিমেন্টটা, পি এলিমেন্টটাকে এখানে আমি ধরি পি। এখন এই পি এলিমেন্টের মধ্যে আমি একটা প্যাডিং ইউজ করতে চাচ্ছি। তো আমরা শর্ট হ্যান্ড মেথড যেটা আছে,
এটা ইউজ করতেছে, এখানে আমি বলে দিলাম মনে করেন 50 পিক্সেল, তাহলে যেটা হবে সে চতুর্দিকেই 50 পিক্সেল পরিমাণ প্যাডিং নিয়ে নিবে। এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে সে চতুর্দিকেই 50 পিক্সেল পরিমাণ প্যাডিং নিয়ে নিল। তো এখানে যদি আমি পুরো কন্টেন্টটা দেই তাহলে আর একটু আমাদের দেখতে সৌন্দর্য লাগবে, অথবা হাইটটা আমি আর একটু কমিয়ে দিই। ওকে, হাইট এখানে 400 পিক্সেল দেওয়া আছে, আমি বলে দিলাম 250 পিক্সেল, 250 পিক্সেল হাইট। ওকে, এখন দেখেন খুব সুন্দর লাগতেছে, আর চতুর্দিকে সে 50 পিক্সেল পরিমাণ প্যাডিং নিল। এখন যদি আমি এটা টেক্সট অ্যালাইন দেই তাহলে জিনিসটা আর একটু সুন্দর হবে। যে টেক্সট অ্যালাইন আমি বলে দিলাম জাস্টিফাই। ওকে, তো টেক্সট অ্যালাইন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, জাস্ট আমি এটা একটু ইউজ করলাম, তাহলে এটা আমাদের আর একটু সুন্দর হবে দেখতে। দেখেন সুন্দর হয়েছে, তো তার মানে আমরা সিএসএস এর মাধ্যমে একটা সুন্দর বক্স মডেল ডিজাইন করতে পারলাম। ওকে, তো আপনারা এইভাবে একটা হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এখানে দেখেন আমি একটা মার্জিন নিলাম, এটার চারদিকে একটা মার্জিন হলো, এবং আমি একটা বর্ডার নিলাম, বর্ডার যে বর্ডারটা আমাদের বক্সের মতো হইলো। এখন আমি এটা একটা প্যাডিং নিলাম কন্টেন্টটার এই চতুর্দিকে একটা প্যাডিং নিল। ওকে, তো এইভাবে আমরা একটা বক্স ডিজাইন করতে পারলাম। আশা করি ভিডিওটি এনজয় করেছেন, আজকে টিউটোরিয়ালটি। তো আগামী পর্বে আমরা সিএসএস আউটলাইন নিয়ে আলোচনা করব। তো আজকে পর্বটি এখানে শেষ করতেছি, যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।